এই যে আমরা কয়দিন আগে ঈদে মিলাদুন্নবী পালন করেছি, ঢাকা শহরে দারুল মিছিল হয়েছে 9 তারিখ, 12 তারিখও হয়েছে, আর চট্টগ্রামে তো হয়েছে লাখ লাখ লোক। তো ঈদে মিলাদুন্নবী যারা বলে যে করা যাবে না এটা বেদা, তখন আমাদের ঈদে মিলাদুন্নবীর পক্ষের ভাইয়েরা বলে, আচ্ছা ঈদ অর্থ কি? খুশি। মিলাদুন্নবী মানে রাসূলের জন্ম, তো রাসূলের জন্ম আপনি কি বেজার? এমন প্রশ্ন করছে, হ্যাঁ কওয়াও বিপদ। যদি আপনি বলেন যে রাসূলের জন্মে আমি খুশি, তখন কোথায় এইটাই তো মিলাদুন্নবীর ঈদ, মানে কি খুশি? তা আপনি না বলেন কেন? আপনি তো বলেন আপনি খুশি, তাহলে খুশি করলে ঈদ মিলাদুন্নবীর পক্ষে লোক হওয়া লাগে। আর যদি কোনো খুশি নাই, ইমান লই আটা না টানে, ঠিক না? কেউ যদি আপনার জিগা ভাই যান, এক কথা উত্তর দেবেন, মদ কি আগের মতোই খান? কি জবাব দিবেন? আপনি আসলে মদ জীবনও খান না, কিন্তু হে আপনারা এমন প্রশ্ন কর, যদি কই হ্যাঁ তাহলে বোঝা গেল মদ চলমান আছে, যদি কই না তাহলে আগে খাইছি। কিছু প্রশ্ন আছে উত্তর দেওয়া খুবই জটিল। এখন আমাদের ঈদে মিলাদুন্নবীর পক্ষের ভাইয়েরা বলে ঈদ মিলাদুন্নবীর রাসূলের জন্মদিনের খুশি, তা আমরা খুশি হইছি, আপনি কি বেজার? যদি কোন বেজার ঈমান শেষ, যদি কোন খুশি তাহলে আপনি ঈদ মিলাদুন্নবীর পক্ষের। আমরা বললাম ভাই এই যে আপনি একটা যুক্তি দিয়ে একটা ঈদ বানাইলেন, আমার প্রশ্ন হলো সাহাবাই কেরাম রাসূলের জন্মে কি বেজার না খুশি ছিলেন? আমাদের চেয়ে কম না বেশি? রাসূলের ভালোবাসা সাহাবীদের হৃদয়ে আমাদের চেয়ে কম না বেশি ছিল? ওনারা কি ঈদে মিলাদুন্নবী পালন করেছে? করলে দলিল দেন। তখন এবার বলেন দলিল নাই তবে মোস্তা ভালো, আপনি যা ভালো বলবেন এটা ভালো না দলিলে যেটা আছে সেটা ভালো? সব ভালো ভালো নয়। আল বেদা هي العبادة المحدثة ما لم تكن في زمن النبي صلى الله عليه وسلم واصحابه বেদাতের সংজ্ঞা না জানার কারণে হাজার মানুষ বেদাতে লিপ্ত, যারা বেদাতে লিপ্ত হয়ে গেছে আখেরাতে কত বিপদ না হয়ে যায়। রাসূলের শাফাত যদি না পায় বেদাতের কারণে, সেদিন তারা চিৎকার দিয়ে কান্দে কাজটা করলাম। বেদাতি হওয়ার কারণে হাউজে কাউসারের পানি থেকে যখন রাসূল সহকান সহকান বলে দাঁড়ায় দেবে তারায়া দেবে, তখন সেদিন তারা কাঁদবে কাজটা করলাম কি? বেদাতি হওয়ার কারণে তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, রাসূলের বদদোয়া, সেদিন তারা টের পাবে আমরা তো মালানত প্রাপ্ত ছিলাম কাজটা করলাম কি? ও ভাইয়া ব্যক্তি ইসলাম চালাইও না, তুমি যা ভালো বলো তা ভালো না, মাগরিবের নামাজ হয়ে গেল, ইমাম সালাম ফিরালো, মুসল্লিরাও ফিরালো, একজন বৃদ্ধ মানুষ উনি সালাম না ফিরাইয়া মাগরিবের ফরজ 4 রাকাত আদায় করলো, 1 রাকাত জোড়া লাগাইলো। পাশে বসা কম বয়সী একটা যুবক ছিল, ও মুরব্বী পরিচিত, ও বেটা তো আশ্চর্য হইয়া মুরব্বীর দিকে তাকাই আছে, কি রে চাচা তো একসাথে নিয়ত পারলো, এখন যে সাসা মাগরিব 4 রাকাত করতেছে ঘটনা। সালাম ফিরানোর পরে সাসারে বসছে, ধরে বলছে সাসা ভুল করছেন, ভুলে মাগরিব 4 রাকাত করছেন? সাসা কানের কাছে মুখ নিয়ে কয় না রে ভাতিজা ভুল করি নাই, অনেকদিন ধরেই 4 রাকাত অনেকদিন ধরে 4 রাকাত, এখন তো ভাতিজার কিউরিসিটি বেড়ে গেল, ঘটনা কি? নামাজ শেষে বলছে সাসা 4 রাকাত করেন কেন? এর হেকমত কি? কতটা তুই কর আমারটা আমারে করতে দে, ঝামেলা করিস না। বলে চাচা ঝামেলার কি আছে, 4 রাকাত মাগরিব পড়লে তোমার তো নামাজ বাতি। চাচা বলছে বলিস কি বাতি যা, আমি তো 1 রাকাত বাড়াইছি সোয়াবে একটু বেশি কম হয়ে আসা, কারণ যৌবন কালে কত নামাজ কাজা করছি, তা চাকরি যখন অবসরে গেছি ওই সময় সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 1 রাকাত বাড়াইয়া দিব, আগেরটির কিছু কাজা কাপ পারা হোক। ভাতিজা বললো না চাচা তোমার মন মতো হবে না তো, কিন্তু চাচা বলে আমি লস করছি কি ক্ষতি করছি কি? ভাতিজার চাচারে ধৈর্য ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব হুজুরের কাছে কাহিনী শোনালো,
হুজুর ভাতিজার সাথে একমত হয়ে ফতোয়া দিল চাচা, যে কয়দিন এই কাম করছেন ওই কয়দিন সওয়াব বেশি, দূরের কথা আমও নাই সালা সুদ্দা ওই নাম হজুর হিরও গেছে। এবার চাচা বললেন, কেন হুজুর আপনি এত গত জুমায় ওয়াজ করছেন যে ব্যক্তি কোরআন থেকে এক অক্ষর পড়ে তার দোষ নেকি হয়? হাদিসে আছে, মান কারা আরকাম মিনাল কোরআনি ফালাহু আশরু হাসানাত, প্রতি অক্ষরে দোষ নেকি, চার নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি তাহলে নেকি গেল কই? চার নাম্বার রাকাতে রুকু একটা বেশি দিছি, সেজদা দুইটা বেশি দিছি, সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আযীম, আমি তো চার নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাই নাই, আমি আল্লাহ তাসবিহ পড়েছি, আমার সওয়াব বাদ যাবে কেন? তখন এবার ইমাম সাহেব বলতেছে, প্রবলেম শুধু এক জায়গায়, আপনার নামাজটা রাসূলের নামাজের সাথে মিলে নাই। আমি কি সুন্নার অনুসরণ বুঝাইতে পারতেছি? আবেগ দিয়ে চলবেন না, বিপদে পড়ে যাবেন, আপনি আমার ভাই। এগুলা নিয়ে যখন ফেসবুকে মাঝে মাঝে লিখি দায়িত্ববোধ থেকে যে বেদাত এটা করবেন না, তখন কমেন্ট করার পরে কিছু হাসি মাঝে মাঝে কান দিও, আরে কি গালি গালাজ যে করতেছে আমাদের ভাইরা বুঝে নাই, বলে হুজুর আমাদের থেকে উনি শুরু, হুজুর আপনার সাহস থাকুন লোক একটা বহস দিয়ে দেন, দেখবেন আমাদের কেমনে পাদানি ব্যাপারে শুনে আসেন। আমি বলি, না না উনি আমার ছোট হুজুর না, বরং আমি ছোট হুজুর, আমি কি আর জানি, আমি কমই জানি, বাস্তবেও আসলে আমি খুবই কম জানি। কোরআন হাদিসে পড়তে গেলে তখন নতুন নতুন তথ্য পাই, তখন বুঝি আরে আমি এটা জানি না ওইটা জানি না ওইটা জানি না, বয়স তো পঞ্চাশের কাছাকাছি হয়ে গেল, কত বছর ধরে পড়াচ্ছি, 22 বছরের মতো তেইশ বছর শিক্ষকতা করতেছি, কামিল মাদ্রাসায় পড়াচ্ছি বুখারি মুসলিম, এটা আমি জানি না, তো আমি শিখলাম কি, আসলেও জানি না। ওই হুজুর আমার সে বড়, কিন্তু একটা জায়গায় আমার কথা আছে, যারা জাল হাদিস বানাইছে তারা তোমার হুজুরের চেয়ে আরো বড়। আচ্ছা আপনারা যারা আজকের ওয়াজ শুনছেন, জাল হাদিস নামে কিছু হাদিস আছে শুনছেন? দুই চারটা না শত শত। ও আমার প্রিয় ভাই, এবং জাল হাদিসও আমি পড়েছি, এত বড় কিতাব, হাদিসের কিতাবগুলো কিন্তু এরকম বড় বড়, এরকম বড় কিতাবের এক পৃষ্ঠা লম্বা। আচ্ছা আমরা যারা এখানে আছি, আমাদেরকে যদি 10,000 টাকা দিয়া কয় যে কালকে সকালে একটা হাদিস বানাইয়া দিয়ে পারবেন? না, আমার মিলানো তো পারতাম না, এবারও মিলানো এত সোজা না। লাম্মা আক্তারাফা আদামুল খাতিয়াম قال يا ربي بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد ولم أخلقه قال فلما خلقتني بيدي ونفخت في من روحك فرفعت راسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعرفت فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك فقال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقت. আমি একটা হাদিস আপনাদের শুনাইছি মোটামুটি 500 লাইন লম্বা। এই হাদিসটার ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিস কয় এটা জাল হাদিস। তাহলে এতক্ষণ যে শুনাইলাম লাভ দেব কোনো সওয়াব পাবো কিছু? একজনের বানায় আসছে। আচ্ছা এই যে সুন্দর 11টা শুনাইছি, এই 11 যে বেড়া বানাইছে এত সুন্দর আরবি, বেড়ার এলেম কি কম ছিল? কোন মূর্খ জাল হাদিস বানায় না, আরে জাল হাদিস বানাই তো এলেম। আমি আবুল কালাম আজাদ, আমাকে যদি 1,00,000 টাকা দিয়ে বলা হয় আপনি 20টা হাদিস জাল হাদিস বানায় দেন, আমি বলবো সরি আমার পক্ষে সম্ভব না, এত এলেম আমার নাই। তাহলে যারা জাল হাদিস বানাইছে এরা বুঝা গেল অনেক বড় আলেম। তাই তোমার হুজুর যত বড় আলেম হোক, তার কথা যদি কোরআন সুন্নাহর আলোকে না হয়, তার কথার মূল্য আল্লাহর কাছে ইসলামের কাছে এক আনাও নাই। কিসের বহস্তার সাথে আমার কোন প্রয়োজন হোক? অবক কি বললো, তোমক কি বললো, এটার নাম ইসলাম নয়। আল্লাহ এবং তার রাসূল কি বললো, এটার নাম ইসলাম। এখন বেদাত সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট, ইয়াল ইবাদাতুল মুহদাসা, এমন নতুন ইবাদত
বালাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, যেটা রাসূলুল্লাহ করেননি, সাহাবারা করেননি। যখন কোন আলেম বলবে এটা বেদাত, এটা হাদিসে পাওয়া যায় না, আপনি থেমে যাবেন, এটা না করলে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটা ইসলামে নাই তো, আল্লাহ জিজ্ঞাবে কেন? কিন্তু আপনি করলে আল্লাহ জিগাই বুঝে এটা ইসলামে নাই, সেটা করলা কেন? আপাতত আবুল কালাম আজাদ সাহেব যেহেতু বলে গেছে, আপনাদের খতিব জাহিদ মাওলানা জাহিদ ভাই বলছে এটা বেদাত, তাহলে আমি আসলে এটা বেদাত কিনা একটু যাচাই করি, কারণ আমার বিশ্বাস বুঝতে আমার বলছে এই কাজটা করো। এখন জাহিদ ভাই বলছে এটা বেদাত, আবুল কালাম আজাদ সাহেব বলছে এটা বেদাত, তাহলে এটা হাদিসে যদি থাকে তাহলে কেন করবো না? আমি আজাদ সাহেবের কথা মানতে যাবো কেন? আমি আমার পীর সাহেবের কাছে বলবো হুজুর ওই যে আমলটা আপনি আমারে করতে বলছেন বা করাচ্ছেন, এটা আবুল কালাম আজাদ সাহেব শরদ একজন আলেম বলছে এটা নাকি কোরআন হাদিসে নাই, তো হুজুরের কথা তো আমি মানি না, বিশ্বাস করি না, আপনি আমার পীর আপনারটাই বিশ্বাস করি, তো হুজুর কোরআন হাদিসে কোথায় আছে আমার আম্মে একটু দেখাই দেন, তাহলে আমি এটা লেখা নিয়ে আজাদ সাহেবকে দেখাবো, এই হুজুর এটা আছে। আরবি একটি প্রবাদ আছে, মানুষ যখন হতাশ হয় জিব্বা তখন লম্বা হয়, বরং যদি উনার কাছে দলিল থাকতো তাহলে উনি বলতো এই কিতাবটা নামা, এই খাদেম কইরে বুখারীরা নামা মুসলিমরা নামা, কোথাকার কোন আবুল কালাম আজাদ কি বলছে মিয়া, তুমি আমার উপর ভরসা নাই, দেখো এই হাদিসে আছে, লেখা নাও ও বেডার পর্যন্ত দাওয়াত দিয়া সংশোধন করো। যখন আপনার হুজুর কিতাব নামাবে না, হাদিস দেখাবে না, উল্টা আমার বইলে দিবে এর কাছে যাও কেন, তখন বুঝবেন বুঝি আর সে বেশি আর। আর আপনার কাছে কোরআন এবং সুন্নাহ যদি প্রাধান্য পায় তাহলে আপনার আমল থেকে বেদাত পরিত্যাগ করতেই হবে, রাসূলের সুন্নাহকে জীবন আঁকড়িয়ে ধরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের পরিপূর্ণ জায়গায় সুন্নাহ অনুসরণ করে বেদাত পরিত্যাগ করে কোরআন হাদিসের চাঁচে জীবনটাকে সাজিয়ে তোলার তৌফিক দান করুন, বলি আমিন।